হ্যালো এভরিওয়ান, আমি আশিকুল বরাত, আপনারা দেখছেন আশিক ভ্লগ। আজকে আমরা নতুন একটি মুভি রিভিউ করব। মুভিটির নাম হচ্ছে দ্য হোয়াইট টাইগার। একটি উপন্যাস অবলম্বনে এই মুভিটি নির্মাণ করা হয়েছে। এই মুভিটির পরিচালক হচ্ছে রামিন বাহরানি। গত 21 জানুয়ারি নেটফ্লিক্সে এই মুভিটি রিলিজ পেয়েছে। এখানে অভিনয় করেছেন আদর্শ গৌরব, প্রিয়াঙ্কা চোপড়া এবং রাজকুমার রাও সহ আরও অনেকেই। আজকে বিস্তারিতভাবে কথা বলবো এই মুভিটির, মুভিটি আমার কাছে কেমন লেগেছে এবং মুভিটি আপনাদের দেখা উচিত কিনা তাও আমি আপনাদেরকে জানাবো। মূলত এটি একটি উপন্যাস ভিত্তিক গল্প, যেখানে আমি গত বেশ কিছুদিন ধরে যে কয়েকটি মুভি দেখছি সেই মুভিগুলোর মধ্যে একটা বিষয় আমি ফুটে উঠেছে এবং এই গুণটাও এই মুভিটাতে আছে, সেটা হচ্ছে শ্রেণী বৈষম্য। আমরা জানি হিন্দু ধর্মের মাঝে অনেক জাত প্রথা আছে, আমি যতটুকু বই পড়ে জেনেছি। তো এই জাত প্রথা নিয়ে আসলে এই জাত প্রথা এখানে দেখাচ্ছে। এখানে ধনী গরিবের বৈষম্য, মালিক সার্ভেন্টের মাঝে যে শ্রেণী বৈষম্য, আসলে মার্ক্সীয় তত্ত্বে যদি বলি, মার্ক্সের তত্ত্ব অনুযায়ী শ্রেণী যে বৈষম্য, শ্রেণী বৈষম্যটা আসলে এখানে ফুটে উঠেছে। গল্পটা মোটামুটি সিম্পল বলা যায়, তবে গল্পের স্ক্রিন প্লেটা খুবই সুন্দর হয়েছে। গল্পটা যদি আমি সারসংক্ষেপ বলি, এই গল্পটা হচ্ছে যে একটা গ্রাম, এই গ্রামে একটা ছেলে থাকে, ছেলেটা খুবই মেধাবী থাকে। সে হচ্ছে ওই গ্রামে একাই ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু দারিদ্রতার কারণে সে আর তার পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি। তো একটা সময় ওই গ্রামের যেই মানে মাতব্বর, যিনি হচ্ছে গ্রামের শ্রমিকদের শোষণ করছিল, তার ছেলে থাকে রাজকুমার রাও। তো ওই যে ছেলেটা, বাচ্চা ছেলেটা একটা সময় বড় হয়, বড় হওয়ার পরে রাজকুমার রাও যখন ওই গ্রামে আসে, গ্রামে আসার পরে সে রাজকুমার রাওকে দেখে এবং রাজকুমার রাওকে দেখার পরে তার মনে হয় সে এই মাস্টারের সার্ভেন্ট হবে, তার ড্রাইভার হবে। তো সে চিন্তা করে সে হচ্ছে শহরে যায়। শহরে যাওয়ার পরে সে 4 মাস গাড়ি চালানো শেখার পরে সে হচ্ছে রাজকুমার রাওয়ের যে বাড়িটা আছে সেই বাড়িতে যায় এবং বাড়িতে যাওয়ার পরে তারপর তার টেস্টগুলো নেওয়া হয়, তার সকল খোঁজখবর নিয়ে তাকে দ্বিতীয় ড্রাইভার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তো তার যখন টেস্টগুলো করা হচ্ছিলো তখন জিজ্ঞাসা করা হচ্ছিলো তার জাত কি। হ্যাঁ, তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সে কিন্তু সেকেন্ড ড্রাইভার হিসেবে এখানে আসলে নিয়োগ পায়। এখানে প্রথম যে ড্রাইভার ছিল সেই প্রথম ড্রাইভার হচ্ছিলো, প্রথমে দেখা যায় প্রথম ড্রাইভার খুবই মানে আমাদের এখানে যেটা বলা হয় পরহেজগার, মানে খুবই ভক্তি এবং একেবারে কট্টর হিন্দু যেটাকে বলা হয়, একেবারে খুবই পূজা অর্চনা করছে, ধর্ম পালন করছে। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে সে হচ্ছিলো গোপনে গোপনে কিছু কাজ করে, সে রাতের বেলা খাবার খায়, তারপরে গোপনে সকালবেলা একটা জায়গা যায়। তো যে আদর্শ গৌরব, যে হচ্ছে চলচ্চিত্রটির মূল অভিনেতা, তো সে একদিন তার পিছনে পিছনে, মানে দ্বিতীয় ড্রাইভার হিসেবে যে নিয়োগ পায়, সে তার পিছনে পিছনে গিয়ে দেখে যে সে লোক আসলে মুসলমান এবং সে শুধুমাত্র এই ড্রাইভারি চাকরির জন্য গত 22 বছর ধরে নিজের ধর্মকে লুকিয়ে এই চাকরিটা করছে। তো সে আসলে তার চিন্তা সেখানে, সে একটা জিনিস চিন্তা করে, সেটা হচ্ছে যে এই ড্রাইভারটাকে সে জানিয়ে, মানে তার মালিক, যে তার মালিককে জানিয়ে দেয় যে সে একজন মুসলমান, সেই 22 বছর ধরে ধোকা দিচ্ছে। তো তাকে দাঁড়িয়ে সে হচ্ছে এখানকার প্রথম ড্রাইভার হিসেবে নিয়োগ পায়। তো প্রথম ড্রাইভার হিসেবে নিয়োগ পাওয়ার পরে তারপরে এখানে চিত্রপটে চলে আসে প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া হচ্ছে যে রাজকুমার রাওয়ের ওয়াইফ। তো রাজকুমার রাইফ ওয়াইফ দেখায় তাকে এবং সে হচ্ছে আমেরিকান প্রবাসী। প্রথমে তাদের বিয়ে, এখানে একটা জিনিস ফুটে উঠেছে যে রাজকুমার রাও হিন্দু, কট্টর হিন্দু এবং প্রিয়াঙ্কা চোপড়া হচ্ছে খ্রিস্টান। তাদের বিয়ে নিয়ে অনেক দ্বন্দ্ব ঝামেলা হয় কিন্তু তাদের বিয়েটা কিন্তু শেষ পর্যন্ত হয়, এটা যদিও দেখায় না কিন্তু এখানে আলোচনায় আসে। আরেকটা বিষয়, রাজকুমার রাওয়ের বাবা হচ্ছে রাজনৈতিক দলের নেতা, সে যে রাজনৈতিক দলের নেতা সেই দলের যে সবচেয়ে প্রধান থাকে, সেই প্রধান হচ্ছে জাত প্রথায় তার থেকেও নিচু, কিন্তু শুধুমাত্র তার থেকে ক্ষমতায় উপরে থাকে দেখে তাকে গালি দিচ্ছে। তো এখানে একটা পাওয়ার প্র্যাকটিসের বিষয়টাও আছে। আমি আর এই যে গল্পটা, এই গল্পটার মধ্যে একটা পোয়েট্রিক একটা ভাব আছে পুরো গল্পটাই। আপনি যখন মুভিটা দেখতে থাকবেন তখন আপনার মনে হবে যে এই মুভিটা থেকে আপনি চোখ সরাতে পারছেন না, এত ভালো লেগেছে আমার কাছে, মানে স্ক্রিন প্লেটা। তো এরপরে যেটা দেখায় যে আদর্শ গৌরব, যে হচ্ছে দ্বিতীয় ড্রাইভার হিসেবে প্রথম নিয়োগ পায়, সে হচ্ছে প্রথম ড্রাইভার হয়ে যায় এবং সে মালিকের বিশ্বস্ততা অর্জন করে, সে রাজকুমার রাওয়ের পার্সোনাল ড্রাইভার হয়ে যায়। তারপর তাদের ভিতরে একটা দ্বন্দ্ব হয়। একদিন প্রিয়াঙ্কা চোপড়া তার জন্মদিনের রাতে ড্রিঙ্কস করে তাকে ড্রাইভারের সিট থেকে সরিয়ে দিয়ে সে হচ্ছে গাড়ি চালাতে থাকে এবং পথিমধ্যে রাতেরবেলা একটা মেয়েকে সে স্পট ডেট করে ফেলে, মানে ক্রাশ করে। তো সেটা হচ্ছে লুকিয়ে রাখে।
তো একটা দলিল নিয়ে আসে, সেই দলিলে সাইন করে, সেই দলিলে সাইন করা ওই সার্ভেন্টকে দিয়ে সাইন করায় যে সে ওই দিন একাই গাড়ি চালাচ্ছিল এবং সে এই ঘটনা ঘটিয়েছে এবং সে এটার জন্য এটা মানে অঙ্গীকারনামা বা একটা স্বীকারোক্তিমূলক একটা জন্মদিন নিয়ে একটা সাইন নিয়ে রাখে। কিন্তু পরবর্তীতে জানা যায় আসলে কোনো পুলিশ কেস হয়নি, কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার ভিতরে একটা গিলটি ফিল হয়, সে এই কাজটা করে এবং তা এই যে মালিক যে সার্ভেন্টের এই নির্যাতনটা করছে এটা তো আমেরিকান কালচারে নেই, তো এই বিষয়টা তার প্রচণ্ড বিবেকে লাগে এবং সে হচ্ছে চলে যায় রাজকুমার রাওকে ছেড়ে দিয়ে। তো এরপর থেকে রাজকুমার রাও নেশাগ্রস্ত হয়ে পরে যত বেশি নেতাগুলো নেশাগ্রস্ত হয় তত বেশি যে দ্বিতীয় সার্ভেন্ট থেকে তার প্রতি মানে আকৃষ্ট বা তার প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। তো একটা সময় দেখা যায় যে সে হচ্ছে ট্যাক্স কমানোর জন্য সে সরকারের কাছে একটা লাল ব্যাগে ঘুষ নিয়ে ঘুরতে থাকে। তো গল্পটা একটু পেঁচানো কিন্তু মানে স্ক্রিনপ্লেটা খুব ভালো লাগবে দেখে, আপনার গল্পটা দেখতে ভালো লাগবে। তো সবশেষে দেখা যায় যে সে কল্পনা করে মানে যে দ্বিতীয় ড্রাইভার থেকে সে কল্পনা করে এই যে টাকাটা, এই টাকাটা কোন টাকাটা, এই টাকাটা হচ্ছে যে মানে তাদেরই টাকা, তাদেরই ট্যাক্স ফাঁকি দিচ্ছে। তো এই কারণে সে কী করে একটা সময় এক রাতে বৃষ্টি রাতে রাজকুমার রাওকে মেরে ফেলে এবং মেরে হচ্ছে সে একজন এন্টারপ্রেনার হয়ে যায়। সে হচ্ছে নিজের একটা ট্যাক্সি ক্যাবের একটা ক্লাব দেয় এবং সেখানে হচ্ছে বেঙ্গালুরুতে চলে যায় এবং সে যে কাজগুলো করে এগুলো হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া এবং রাজকুমার রাও গাড়িতে বসে যে কথাগুলো বলতো সেগুলো সে ব্রেনে মনে রেখে পরবর্তীতে সেই কাজগুলো করতে থাকে। তো গল্প সার সংক্ষেপ আসলে এটাই যে একজন সার্ভেন্ট কীভাবে এন্টারপ্রেনার হয়ে যায়। তবে এই গল্পে কিছুটা অবাস্তব জিনিস আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষকে খুন করে অন্য একটা জায়গায় গিয়ে এত সহজে এন্টারপ্রেনার হয়ে যাওয়া যায়, বা আপনি চাইলেই গ্রাম থেকে এসে কোনো শহরের আপনার মালিকের বাসায় ড্রাইভার হয়ে যেতে পারবেন। তো এই জায়গাগুলোতে গল্পে একটু দুর্বলতা লেগেছে আমার কাছে। তো এছাড়া গল্পের স্ক্রিন প্লে সব কিছুই ভালো লেগেছে। আমি যদি অভিনয়ের কথা বলি এখানে সবচাইতে স্ট্রং পার্ট ছিল এই চলচ্চিত্রের অভিনয়। এখানে রাজকুমার রাও যতটুকুই অভিনয় করেছে তার আসলে অভিনয় করার মতো খুব বেশি কিছু ছিল না, যতটুকু অভিনয় করেছে সে খুবই ভালো অভিনয় করেছে। প্রিয়াঙ্কা চোপড়া আট দশটা সিনে ছিল, তো সে যতটুকু পার্ট করেছে ততটুকু পার্টে খুব ভালো অভিনয় করেছে। তারপরে যে মালিকের চরিত্রে অভিনয় করে সেও খুব ভালো অভিনয় করেছে। তবে সাইড রোলে যারা অভিনয় করে তাদের ভিতরে একটু অপরিপক্কতা দেখা যায়। তবে এখানে ফাটিয়ে দিয়েছে আদর্শ গৌরব। আদর্শ গৌরব যে প্রথম দেখা যায় কোন চলচ্চিত্র জানেন? মাই নেম ইজ খানে শাহরুখ খানের যে ছোট যেই মানে চরিত্রটা সেটা কিন্তু আদর্শ গৌরব মানে করে এবং সে এত বছর পরে এসে এই চলচ্চিত্রটিতে ফার্স্ট লিড রোলে অভিনয় করে। এবং বিশ্বাস করবেন না এই চলচ্চিত্র যখন দেখবেন রাজকুমার রাওয়ের মতো অভিনেতা, প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেতা সব ফিকে হয়ে যাচ্ছিলো আদর্শ গৌরবের অভিনয় এবং আপনার মনে হতে পারে যে না আসলে মনে হবে কি এটাই আসলে যেখানে আদর্শ গৌরবই হচ্ছে এই চলচ্চিত্রটির মেইন লিড রোলে আছে। তো স্টুডিও বললাম, ডিরেকশনের কথা বললে ডিরেকশন ভালো, মোটামুটি ডিরেকশন মোটামুটি, অভিনয় মোটামুটি সবার ভালো। সাউন্ডের কথা এখানে আলাদা কোনো গান নেই, তাই এন্টারটেনমেন্ট যারা চাচ্ছেনই তাদের এখানে এই চলচ্চিত্রটি কিন্তু এন্টারটেনমেন্ট পাবেন না। তবে এখানে আপনারা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আছে সেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এবং এখানে একটা বিষয় কি যে আপনি যখন চলবেন মানে এই মুভিটা যখন চলতে থাকবে আপনি কিন্তু এই পাশে দেখবেন যে একটা মানে বড়লোক ইন্ডিয়া এবং এই পাশে দেখবেন একটা গরিব ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার একটা যে রিপ্রেজেন্টেশনটা, যদিও এটা অনেক ক্রিটিক্সরা এটা বলছে যে এটা ইন্ডিয়াকে ব্যাডভাবে রিপ্রেজেন্টেশন করা হয়েছে, ইন্ডিয়া আসলে এমন না। আমরা তো আসলে টিভিতে দেখি বা যতটুকু নিউজ শুনি যে এমনই বাংলাদেশের অবস্থা অনেকটাই, অনেক জায়গায় এমন যে এক পাশে বস্তি এবং অন্য পাশে দেখা যাচ্ছে অনেক বড় বড় বাড়িঘর, ধনী গরিবের যে বৈষম্যটা, তো এই চলচ্চিত্রতে ধনী গরিবের বৈষম্যটা ফিরে এসেছে। তো আপনারা যারা গল্পভিত্তিক চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, অভিনয়ভিত্তিক চলচ্চিত্র দেখতে পছন্দ করেন তাদের কাছে এই চলচ্চিত্রটা অবশ্যই ভালো লাগবে। আমি এটাকে 10/6 দেবো এই চলচ্চিত্রটিকে। তবে এই মুভিটা হচ্ছে একবার দেখার জন্য মুভি, একবারে বেশি দেখার জন্য মুভি না। গল্পে কিছুটা দুর্বলতা আছে, আপনারা দেখতে পারেন মুভিটি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।